স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের যে স্মার্টফোনগুলো রয়েছে এরপরে স্যামসাং গ্যালাক্সি A50 এবং A51 হিউজ সেল হয়েছিল গত 2020 সালে। এইটারই সাকসেসর হিসেবে গ্যালাক্সি A52 বাজারে লঞ্চ করেছে। তবে এই স্মার্টফোনটা আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে কিনা, আপনাদের কেনা উচিত কিনা, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সাথে Realme 8 Pro এই স্মার্টফোনের সাথে স্পেসিফিকেশন কম্পেয়ার করা হবে এবং দুটো স্মার্টফোন নিয়ে ভিডিওর শেষে তো আমার মতামত থাকবেই। তো চলুন আগে স্পেসিফিকেশন নিয়ে কম্পেয়ার করা যাক। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর হোস্ট রাকিব এন্ড ইউ আর ওয়াচিং কম্পেয়ার এন্ড রিভিউ। দুইটা স্মার্টফোনের বডি ডাইমেনশনসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, বরাবর আমি যেটা বলি। সো স্ক্রিন থেকে দেখে নিন কোন স্মার্টফোনের ওয়েটটা একটু বেশি বা হাইট একটু বেশি বা ওয়াইড একটু বেশি। তো সরাসরি শুরু করতেছি ডিসপ্লে সেকশন দিয়ে। স্যামসাং গ্যালাক্সি A52 এই স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চ সুপার অ্যামোলেড প্যানেলের ফুল HD রেজুলেশনে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 90Hz এবং এটাতে পাচ্ছেন 800 nits, যেটা ডাইরেক্ট সানলাইটে ভালোই পারফর্ম করবে। এখন কথা হচ্ছে এই ডিসপ্লের যে কোয়ালিটি রয়েছে এটা মোটামুটি হতাশ করার মতো না, ভালোই, খারাপ না। সুপার অ্যামোলেড প্যানেল, ফুল HD প্লাস রেজুলেশন, 90Hz রিফ্রেশ রেট, 800 nits, চলে যায়। তবে প্রাইজের কথা উঠলে এটা অনেক কম মনে হয়। যাই হোক, ভিডিওর শেষ 2 মিনিটে এই প্রাইস এবং আমার ওপিনিয়ন নিয়ে কথা তো থাকতেছেই। অন্যদিকে Realme 8 Pro এই স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেলে, যেটা হচ্ছে কিনা আপনার ফুল HD রেজুলেশনে 409 PPI, যেটার নিডস হচ্ছে 1000 এবং হতাশ করেছে এটা রিফ্রেশ রেট, 60Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এটা সুপার অ্যামোলেড প্যানেল হিসেবে যেহেতু রেজুলেশনটা ফুল HD প্লাস, সেক্ষেত্রে 90Hz এক্সপেক্ট করাই যায় প্রাইসের দিক দেখতে গেলে। সো ডিসপ্লের কম্পারিজনে এখানে স্যামসাং গ্যালাক্সি A52 এগিয়ে থাকবে। এবারে কথা বলি পারফরমেন্স সেকশন নিয়ে, যেখানে থাকতেছে CPU এবং GPU। স্যামসাং গ্যালাক্সি A52 এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 720G, যেটাকে আমরা জাতীয় প্রসেসর নামে চিনি, কারণ এই প্রসেসরটা অনেকগুলো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো ইউজার রয়েছেন। বাই দ্য ওয়ে, Realme 8 Pro এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 720G। সো যেহেতু বোথ স্মার্টফোনে একই রকম চিপসেট ব্যবহার করা হয়েছে, চলুন স্ন্যাপড্রাগন 720 সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। তো স্ন্যাপড্রাগন 720G হচ্ছে একটি অক্টাকোর প্রসেসর, যেটার দুইটা কোর হচ্ছে আপনার 2.3 GHz ক্রায়ো 465 গোল্ডের। মূলত এই দুটো হচ্ছে পারফরমেন্স কোর এবং বাকি যে 6টা কোর রয়েছে এটা হচ্ছে 1.8 GHz ক্রায়ো 465 সিলভারের, এবং এই প্রসেসরটি হচ্ছে 8 nanometer বিল্ড করা। এটার সাথে GPU হিসেবে পাচ্ছেন অ্যাড্রেনো 618। একটা বিষয় ভালোই বলবো, কোনো হারে এক্সাইনোস দিচ্ছিল, সেটা থেকে বের হয়ে এসে অন্তত একটা মোটামুটি বাজেট পারফরমেন্স চিপসেট দিয়েছে, যেটা আমার কাছে ভালোই লেগেছে। এবারে কথা বলি ক্যামেরা সেকশন নিয়ে। স্যামসাং গ্যালাক্সি A52 এই স্মার্টফোনে রেয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেটার প্রাইমারি সেন্সর হচ্ছে 64 মেগাপিক্সেলের এবং তার সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার এবং তার সাথে 5 মেগাপিক্সেল করে আরও দুটো সেন্সর, যেটা হচ্ছে ডেপথ এবং ম্যাক্রো। মেন সেন্সরের অ্যাপাচার হচ্ছে f1.8। ম্যাক্রো এবং ডেপথ সেন্সর এই দুটো লেন্স আমাদের অনেকেরই অপছন্দের, কারণ এটা কতটাই পারফর্ম করে এটা তো আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে যেহেতু 5 মেগাপিক্সেলের সেন্সর দিয়েছে, আমার মনে হয় ডেপথে ভালোই কাজ করা উচিত। এছাড়া মেন সেন্সর যেটা 64 মেগাপিক্সেলের, এটা দিয়ে আপনারা 4K-তে 30fps এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন, অন্তত 60fps দেওয়া উচিত ছিল বাজেটের দিকে দেখতে গেলে। অন্যদিকে Realme 8 Pro এই স্মার্টফোনের রেয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেটার প্রাইমারি সেন্সর হচ্ছে 108 মেগাপিক্সেল, যেটার অ্যাপাসার হচ্ছে 1.88 এবং তারপরে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেল করে আরও দুটো সেন্সর, একটা ম্যাক্রো এবং ডেপথ। মেন যে প্রাইমারি সেন্সর 108 মেগাপিক্সেলের, এটা দিয়ে আপনারা 4K-তে 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আমারও মনে হয়েছে যে এখানে অন্তত 60fps দেওয়া উচিত ছিল। ফ্রন্ট ক্যামেরার কথা বললে স্যামসাং গ্যালাক্সি A52 এই স্মার্টফোনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার অ্যাপাচার হচ্ছে f2.2। অন্যদিকে Realme 8 Pro এই স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটার লেন্স হচ্ছে সনি IMX471। এবারে কথা বলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে। ওয়েল, দুটো স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবারে কথা বলি স্টোরেজ সেকশন নিয়ে, যেখানে রয়েছে র্যাম এবং রম। দুটো স্মার্টফোনই অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে 8GB র্যাম এবং 128GB রম এই ভেরিয়েন্টে, এবং দুটো স্মার্টফোনের র্যামই হচ্ছে আপনার
LPDDR4X এর। তবে স্যামসাং এর রমটা হচ্ছে UFS 2.1 আর 3.1 এই সম্পর্কিত এখনো কোনো তথ্য পাইনি। পাওয়া মাত্র ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব, একটু কষ্ট করে চেক করে নিয়ে নেন। Realme 8 Pro এই স্মার্টফোনের রম হিসেবে UFS 2.1 পাচ্ছেন, 3.1 তারা দেয় নাই। এবারে কথা বলি অপারেটিং সিস্টেম নিয়ে। অপারেটিং সিস্টেমে স্যামসাং গ্যালাক্সি A52 এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে One UI 3.1 বেসড অ্যান্ড্রয়েড 11। বর্তমানে কিন্তু One UI যেটা রয়েছে এটা কিন্তু চাহিদার শীর্ষে, প্রত্যেকটা গ্রাহকই এটার উপরে ক্রাশ খাইছে ভাই। আসলেই এই অপারেটিং সিস্টেমটা জাস্ট জস। অন্যদিকে Realme 8 Pro এই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11, তার সাথে পাচ্ছেন Realme UI 2.0। এখানে অবশ্যই স্যামসাং গ্যালাক্সি A52 এগিয়ে থাকবে One UI 3.1 ব্যবহার করার জন্য। এবারে কথা বলি ব্যাটারি সেকশন নিয়ে। ব্যাটারি হিসেবে দুটো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 4500 mAh ব্যাটারি, তবে ফাস্ট চার্জিংয়ে কম বেশি রয়েছে। স্যামসাং গ্যালাক্সি A52 এই স্মার্টফোনে ফাস্ট চার্জিং হিসেবে সাপোর্ট করবে 25W, কিন্তু যতদূর শুনলাম স্মার্টফোনের সাথে নাকি 15W অ্যাডাপ্টার দিচ্ছে। এটা আসলে ডিসঅ্যাপয়েন্টেড করার মতো, যেখানে 25W সাপোর্টেড। কেন স্যামসাং, কেন, ওয়াই? অন্যদিকে Realme 8 Pro এই স্মার্টফোনে 4500 mAh ব্যাটারি তো পেয়ে যাচ্ছেন, তার সাথে রয়েছে 50W ফাস্ট চার্জিং। কোম্পানি দাবি করতেছে 65W পর্যন্ত নাকি সাপোর্টেড, মানে কারেন্টের বেগে চার্জ হবে। এখন আমার ওপিনিয়ন নিয়ে কথা বলার পালা। ওয়েল, অনেকেই বলবেন যে এই দুটো স্মার্টফোনের মধ্যে কম্পারিজন করাই যায় না, কারণ প্রাইজের অনেক ডিফারেন্ট রয়েছে। ভাই, স্যামসাং এর যে প্রাইজ রেঞ্জটা ধরা হয়েছে, আই মিন স্যামসাং গ্যালাক্সি A52, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ওভার প্রাইজ মনে হয়েছে। আমার মতে এই স্মার্টফোনের দাম 29,000-30,000 হলে ঠিক আছে, এর থেকে বেশি যে কয় টাকা আপনি পে করবেন সেটা আমার কাছে আসলে অতিরিক্ত মনে হয়েছে। তাহলে স্যামসাং গ্যালাক্সি A52 এই স্মার্টফোনটা কাদের জন্য? যাদের কাছে ব্র্যান্ড প্রায়োরিটি বা ব্র্যান্ড ভ্যালু সবসময় ওপরের দিকে থাকে তাদের জন্য এটা ভালো হয়, তবে যারা ভ্যালু ফর মানি হিসেবে স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি এটা কখনোই সাজেস্ট করবো না। Realme 8 Pro এই স্মার্টফোনের কথা বললে এটারও দাম কিছুটা কম হলে ভালো হতো। সব কিছুই ঠিক আছে, Realme 8 Pro রিফ্রেশ রেটটা অনেকটাই কম। ঠিক আছে, সুপার অ্যামোলেড প্যানেল 60Hz দিয়েছে, তবে 90Hz দিলে কতটুকুই বা ক্ষতি হতো। ডিজাইনের কথা বললে পছন্দটা হচ্ছে নিজেদের মধ্যে, সো এটা নিয়ে কথা না বলাই ভালো, যার যেটা ভালো হবে তাই সেটাই কিনবে। আর পারফরমেন্সের কথা বললে এই দুটো স্মার্টফোনের পারফরমেন্স সেমি হওয়ার কথা, তবে স্যামসাং গ্যালাক্সি A52 এর পারফরমেন্স একটু ভালো হতে পারে এর অপারেটিং সিস্টেমের জন্য। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু Realme 8 Pro সাথে পোকো X3 Pro এই স্মার্টফোনের কম্পারিজন করেছি, সো নতুন করে স্যামসাং গ্যালাক্সি A52 এর সাথে এটার করলাম না, আই বাটনের লিঙ্ক আছে, আপনারা দেখে নিতে পারেন। আরেকটা কথা বলি, যারা ভ্যালু ফর মানি হিসেবে স্মার্টফোন কিনতে চাচ্ছেন এবং যাদের কাছে কিনা লুক এবং ক্যামেরার খুব একটা দরকার পড়ে না, যদিও পোকো X3 Pro ক্যামেরা এভারেজ লেভেলের, খারাপ বলবো না, সেখানে পারফরমেন্সটা যদি আপনার মেন টার্গেট হয় তাহলে চোখ বন্ধ করে আপনি পোকো X3 Pro কিনে নিতে পারেন। আর এই সম্পর্কিত বিস্তারিত কথাগুলো তো ভিডিওতে বলেই দিয়েছি, আই বাটনের লিঙ্ক রয়েছে, এই ভিডিও শেষে চাইলে দেখে নিতে পারেন। তো আগামীতে এরকমই কোনো কম্পেয়ার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।